মদর জিকির হৃদ মন্দিরে থাক বসে হজ্জা হজ্জা হানা হানা হজ্জা হজ্জা বুঝি না তোর লীলা আসমানে তে বসাইয়াছো আসান সুরুজের খেলা গাদে কি খেলা খেলাইছো দয়াল রে হজ্জা 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 ও দয়াল তোমার খেলা সমত কাগাইয়াগার হজ্জা হজ্জা দোস্তে রে কান্দাইয়ার তুমি বসাইলাও বাজাগারো রে কি খেলা খেলাইছো দয়াল রে হজ্জা হজ্জা তুমি কাউরে দিলা দশটা সন্তান হজ্জা হজ্জা জাগা সম্পদ নাগাই আবার কাউরে দিলা কোটি টাকায় একটা সন্তান নাগাই হজ্জা 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 হোলা ইলাহা ইল্লাল্লাহ হোলা ইলাহা ইল্লাল্লাহ হোলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেন মারহাবা জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা আল্লাহ পাকের নাম আছে 3000 কত হাজার 3000 নামের মধ্যে 1000 আছে আরশ আজিমে গাথা মনোযোগ 1000 নামের তসবিহ পড়ে বেরেশ তারা আসমানি কিতাব হলো 100 সারিকা না এর মধ্যে 60টা কিতাব হলো প্রসিদ্ধ কিতাব তৌরাত জব্বর ইঞ্জিল কোরআন জোরে সরে বলেন সুবহানাল্লাহ এর মধ্যে তৌরাত কিতাব হলো 70 পারা জব্বর কিতাব 73 পারা ইঞ্জিল কিতাব 71 পারা কোরআন শরীফ 30 পারা তৌরাতের মধ্যে আছে 300 জব্বরের মধ্যে 300 ইঞ্জিলের মধ্যে 300 আর মাসে বাকি আছে 100 এই 100 তো নাম আছে পবিত্র কোরআন শরীফে জোরে সরে বলেন সুবহানাল্লাহ 3000 নামের মধ্যে 2999 নাম হলো গুণের নাম যেই নামকে সিফাতি নাম বলা হয় একটি মাত্র নাম জাতি নাম ওই নামটা হলো আসমে আজম আল্লাহু নাম এই আল্লাহু নাম লইয়া ডাক দিলে আল্লাহ পাকের 3000 নাম আদায় হইয়া যায় একটা জমানা বন্ধ রাখবেন না এক তালে এক সরে জাহিরি দুইটা চক্ষু বন্ধ করে বাইরে মোহাব্বত নিয়া আদবের সহিত জিকির আজকার করেন এসমে জাতের জিকির করেন আল্লাহ 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 তুমি যোগাইয়া দাও মধুর জিকির যোগাইয়া দাও হজ 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 মধুর জিকির হৃদ মন্দিরে থাক বসে হজ 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 হায় দেখে দয়া ডাকসি কঙ্গালে রইসি রকাল তোমার আসে মারহাবা হজ 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 হায় রেগে দয়া গাল হজ আরম্ভ করিলাম দয়াল তোমার নাম কো দেশন নিজ নূরে বা নাইলা যারে সেই নূরে পাকে পাঞ্জা তো সেই নূরে পাকে পাঞ্জা তো হজ্জা 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 হজ আগা হজরত আলী মা পাতে মা হজরত আলী মা পাতে মা ইমাম হোসেন নবীর পাশে হজ্জা
আল্লাহ হাই দেহি দয়াল ডাকসি কঙ্গালে রইসি হিরকাল তোমার আসে মারহাবা জবান খুলে হাই রে দয়াল তুমি যোগাইয়া দাও মধুর জিকির যোগাইয়া দাও মধুর জিকির ঋদ্ধি মন্দিরে থাক বসে হাই রে দয়াল ডাকসি কঙ্গালে রইসি হিরকাল তোমার আসে হাই রে দয়াল আহা তিনশো সাইটা উলিয়া বন্দি লইস বারস রন্দুলি আমার কালিয়া পুরি কামেল পীর মুর্শিদ আমার জালালি মুর্শিদ আমার জালালি আওয়াজ করনি মনসুর হেল্লা ওয়াজ করনি মনসুর হেল্লা যে করিতেন কাজ পাগল বেশে হাই রে দয়াল ডাকসি কঙ্গালে রইসি হিরকাল তোমার আসে মহব্বতে হাই রে দয়াল আমার নবীজি ইসলামের দাবি কইরা গেছেন দুনিয়ায় উম্মতি মতি বলে কত কষ্টে দিন কাটায় কত কষ্টে দিন কাটায় গিয়া নবীর উম্মতেরলা গিয়া নবীর শোকের জলে বুক বাসে হাই রে দয়া টাকসি কঙ্গালে রইসি হিরকাল তোমার আসে হাই রে দয়াল তুমি যোগাইয়া দাও মধুর জিকির যোগাইয়া দাও মধুর জিকির ঋদ্ধি মন্দিরে থাক বসে আহা বুঝি না তোর আসমানেতে বসাইয়াস আহা শামসু রোজের খেলা কি খেলা খেলাইস দয়াল রে ও দয়াল তোমার খেলা সমত কাগার দোস্তে রে কান্দাইয়ার তুমি বসাইলা বাজার রে কি খেলা খেলাইস দয়াল রে তুমি কাউরে দিলা দশটা সন্তান জাগা সম্পদ নাগাই আবার কাউরে দিলা কোটি টাকায় একটা সন্তান নাগাই তুমি কাউরে দিলা দশটা সন্তান
জাগা সম্পদ নাই আবার কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই মারহাবা জাগা জমিন ধন সম্পত্তি দিলা বেশি করে মরার পরে কান্দে লইয়া কে নিব কবরে রে কি খেলা খেলাইস দয়াল রে ও দয়াল তোমার খেলা সমত কার দোস্তে কান্দাইয়ার তুমি বসাইলাও বাজার রে কি খেলা খেলাই সদয়াল রে তুমি নির্দোষী রে রাখর দয়াল ববির জেলখা না গায় আবার অপহরণ করিয়া কে হো গুরে সর্বদা নদীর এই পারে বাঙ্গে ওই পারে গর এই কি নদীর খেলায় সকাল বেলায় বাদশা বানা ফকির সন্ধ্যা বেলা রে কি খেলা খেলাই সদয়াল রে ওহো দয়াল তোমার খেলা সমত কার দোস্তে রে কান্দাইয়ার তুমি বসাইলাও বাজার রে কি খেলা খেলাই সদয়াল রে মুহাম্মাদুর রাসূলুল্লাহ।